পাহাড় ধসে পার্বত্যাঞ্চলে প্রচুর প্রাণহানি ঘটলেও এখনও ঝুঁকির মধ্যে রয়েছে অনেক এলাকা। খাগড়াছড়ি জেলায় হাজারো পরিবার ঝুঁকির মধ্যে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত সদর উপজেলার শালবন, সবুজবাগ, মোল্লাপাড়া, কুমিল্লা টিলা ও কলাবাগান সহ আরও কিছু এলাকা। পাহাড় কেটে বা পাহাড়ের পাদদেশে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের ফলে এমন ঝুঁকি নিয়ে বসবাস করছেন এলাকাবাসী। তো বানালে বেশি অতিরিক্ত ভয় বুঝতে বয়ে থাকি, ভয়ে আতঙ্কের মধ্যেই থাকতে হয়, এছাড়া তার উপায় নাই, কই যাবে। বাচ্চা কাচ্চা নিয়ে ধরেন না পাহাড় সাইডে থাকি, আমরা খুব ভয়ে আছি। আমরা তো গরিব মানুষ, এখন আমরা তো আর যাওয়ার জায়গা নাই। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। 9টি উপজেলায় চলছে মাইকিং। এরই মধ্যে জেলার অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতি রোধে জোর তৎপরতা চলছে বলেও জানান এই কর্মকর্তা। মাইকিং করে দিয়েছেন এবং এলাকায় ওনারা তদারক করছেন যেন কোনো অসুবিধাজনক হলে তাৎক্ষণিক সেই লোক বা সেই ফ্যামিলিকে সরিয়ে দেওয়া যায়। আমাদের লোকজন এই বিষয়গুলো মনিটর করছে, যেগুলো বিপজ্জনক সেগুলোকে আগে হাত দেওয়া হবে, পর্যায়ক্রমে যেগুলোর রিস্ক কম সেগুলো তাদের পরে হাত দেওয়া হবে। আমাদের জনবল নিয়ে শালবনের হরিনাথ পাড়া বিভিন্ন স্পটে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে আমরা আশ্রয়স্থলে নিয়ে গেছি। তারা যাচ্ছে না, তারা বাড়িঘর রেখে তাদের সম্পদ রেখে যাচ্ছে না, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে তাদের জীবনের মূল্য অনেক বেশি। এদিকে গত দুদিনের বর্ষণে খাগড়াছড়ির তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকার পানি কমেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।